আমেরিকার প্রচুর ইউনিভার্সিটি আছে এখন, কিন্তু তাদের মেইন ফোকাসটাই হচ্ছে অনলাইন ট্রেনিং। ট্রেডিশনাল লার্নিং এর সাথে যখন এটা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, তখন ন্যাশনাল গ্লোবাল কম্পিটিশনে অনলাইন লার্নিংটা কতটা টিকবে? আগে হয়তো বা আমরা এখানকার টিউটোরিয়াল সেন্টার বলেন, এখানকার স্কুল ইউনিভার্সিটিতে সেখানে আমরা স্টাডি করতাম, কিন্তু এখন আমাদের টার্গেট হচ্ছে গ্লোবাল। এখন আমরা ভার্চুয়াল ল্যাব তৈরি করতেছি, এখন আমরা যে কাজটা এখানে শিখতেছি, এখন মনে করেন যে 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 ইঞ্জিনিয়ার ব্রিজ বানাবে, সে যদি ভার্চুয়াল রিয়ালিটিতে ল্যাবের মাধ্যমে সেখানে যদি সেই সেই জিনিসটা বিল করতে পারে, সেই যে ইন্টারঅ্যাক্টিভনেসটা আসবে, রাইট? শিক্ষার ট্রেন্ডটা আসলে কোন দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে কোন ট্রেন্ডটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? অবশ্যই জোয়েল ভাই, আপনি যেটা বললেন, আমি যখন চিন্তা করি যে আমি আসলে অ্যাডাল্ট মানে ট্রেনিং এর সাথে প্রায় 15+ ইয়ার্স জড়িত, এবং আমি যখন আমি 2002 সালে যখন কম্পিউটার সায়েন্সে পেস ইউনিভার্সিটি থেকে পাশ করি, হ্যাঁ, তো এই যে লাস্ট 20-30 ইয়ার্স যে চেঞ্জটা হয়েছে, হ্যাঁ, আমি যখন নিজেও চিন্তা করি যে আমরা যখন কলেজ শেষ করছি বা আমি যখন নতুন জবেও জয়েন করছি, তখন যখন আমরা চিন্তা করতাম যে আমার একটা নতুন একটা স্কিল বিল করতে চাই কোন একটা সাবজেক্টের উপরে, তখন কি হতো, আমরা তখন ইউনিভার্সিটি, যখন আমি ইউনিভার্সিটি সার্চ করতাম অথবা কমিউনিটি সেন্টার সার্চ কমিউনিটি কলেজ সার্চ করতাম যে সেখানে যাই সেটা হয়তো আমরা ট্রেনিংগুলো করব, হ্যাঁ। কিন্তু আপনি যদি এখন দেখেন, এখন যে ট্রেন্ড এবং যে ইনফ্লুয়েন্স চলতেছে, তার মধ্যে একটা হচ্ছে অনলাইন ট্রেনিং, হ্যাঁ, ব্যাপকভাবে। এটা যে শুধু ইউনিভার্সিটি লেভেল, আপনিও জানেন যে আমেরিকার প্রচুর ইউনিভার্সিটি আছে এখন, কিন্তু তাদের মেইন ফোকাসটাই হচ্ছে অনলাইন ট্রেনিং, হ্যাঁ। তো ই লার্নিংটা এখন হিউজ, এমনকি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ইউডেমি বা কোর্সেরার মতো প্রতিষ্ঠান, তারা প্রচুর ডাইভার্সিফাইড, যে কোনো সাবজেক্ট আপনি স্কিল সেট বিল্ড করতে চান সেটা তাদের জন্য অ্যাভেলেবল আছে, হ্যাঁ। তো অনলাইন লার্নিং ডেফিনেটলি, তার সাথে আমি বলবো যে এমনকি ভার্চুয়াল রিয়ালিটি, যেটা হয়তো আমরা খুবই ভার্চুয়াল রিয়ালিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা যদি আমি বলি, আমরা খুবই বিগিনিং পর্যায়ে আসি, বাট এইটা যখন আসবে তখন মনে করেন যে এমনকি এখন আমরা যেটা করতে পারতেছি, এমনকি কর্পোরেশন ক্ষেত্রে, এমনকি শুধু তাই না, আমার আমার ছেলে মেয়েরাও এখন যেভাবে অনলাইন ট্রেনিংটা করতেছে, রাইট, তাদেরকে কিন্তু পার্সোনালাইজড টিউটোরিং এর ব্যবস্থা হচ্ছে, তারা স্পেসিফিক একটা সাবজেক্ট চুজ করতেছে, সেই সাবজেক্টে তারা কিভাবে শিখবে সেটা পুরাটাই কিন্তু এআই বেসড এবং ভার্চুয়াল রিয়ালিটি বেসড ভাবে তৈরি হচ্ছে, যেটাকে সায়েন্টিফিক্যালি তারা সেই সাবজেক্ট অনুযায়ী তারা তাদেরকে বিল্ড করতে পারতেছে। তো আমি মনে করি যেটা বললেন, ট্রেন্ড এবং ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে অবশ্যই অটোমেশন, ই লার্নিং এবং এআই এবং ডেফিনেটলি ভার্চুয়াল রিয়ালিটি অনেক বড় প্রভাব ফেলবে। কিন্তু এই অনলাইন লার্নিং ট্রেডিশনাল লার্নিং এর সাথে যখন এটা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, তখন ন্যাশনাল গ্লোবাল কম্পিটিশনে অনলাইন লার্নিংটা কতটা টিকবে? অবশ্যই এখন টেকার কথাটা যতটুকু, এখানে ডেফিনেটলি কম্পিটিশন অনেক হাই। এখন আপনি যদি এমনও যদি চিন্তা করে দেখেন যে আমার আমার ছেলে মেয়েরা এখন যখন তারা ম্যাথে স্টাডি করতেছে বা কম্পিউটারে প্রোগ্রামিং করতেছে, আমার প্রচুর টিউটর আছে তারা পড়াচ্ছে ইন্ডিয়া থেকে, হ্যাঁ। এবং আমরা জানি আমার এরকম কমিউনিটিতে অনেকে আছে যারা এমনকি আপনি যদি দেখেন ইসলামিক এডুকেশনগুলো কোরআন তারা পড়তেছে অথবা স্কাইপের মাধ্যমে বা অনলাইন জুমের মাধ্যমে আমরা সেই অ্যাক্সেসগুলোকে পাচ্ছি, হ্যাঁ। তো এই যে ট্রেনিংয়ের যে অনলাইন এডুকেশনের যে, সেটা কর্পোরেট ওয়ার্ল্ডেই হোক আর সেটা পার্সোনাল লেভেলে হোক, এই যে বিশাল বিস্তৃতিটা হচ্ছে এখন, আপনি যদি দেখেন এখানে কম্পিটিশনটা কিন্তু গ্লোবাল লেভেলে কম্পিটিশন হচ্ছে, হ্যাঁ। এখন আগে হয়তো বা আমরা এখানকার টিউটোরিয়াল সেন্টার বলেন, এখানকার স্কুল ইউনিভার্সিটিতে সেখানে আমরা স্টাডি করতাম, কিন্তু এখন আমাদের টার্গেটটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল সেখানে অবশ্যই এখানে, হ্যাঁ, শুধু আমি এডুকেশন বিজনেসের কথা বলবো না, এখানে অপরচুনিটিও অনেক হাই, সেখানে হয়তো বা আমরা 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 অনেক কম খরচ করেও অনেক ভালো এডুকেশন পাচ্ছি। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি অন্য দিক দিয়ে দেখেন যে আমি যখন কলেজে ছিলাম, তখন যদি কেউ একজন আমেরিকান স্ট্যান্ডার্ডের এডুকেশনের জন্য নিজেদেরকে সেইভাবে বিল করতে চাইতো, রাইট, সেটা কিন্তু একমাত্র পসিবল ছিল যদি আমরা আমেরিকান এডুকেশন সিস্টেমের মধ্যে ইন করি। কিন্তু আপনি যদি এখনকার দিনে দেখেন, আমাদের বাংলাদেশের অনেক অনেক গ্রাম অঞ্চলের বলেন অথবা লো ইনকাম বিভিন্ন কান্ট্রির কথা বলেন, তারা কিন্তু আপনার আমেরিকার আইভি লিগ লেভেলেরও এডুকেশনের অ্যাক্সেস তাদের আছে। সুতরাং এখানে কি হচ্ছে, আমাদের এখানে আমাদের গ্লোবাল ট্যালেন্ট বিল্ড হচ্ছে, হ্যাঁ, সেখানে অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে। এবং আপনিও জানেন পলিটিক্যালি বলেন বা বিভিন্নভাবে আমরা অনেক সময় তখন বলতেছি যে হ্যাঁ আমরা 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 ফরেন ওয়ার্কার এখানে আনতে চাই না, এইটা হচ্ছে বিভিন্ন রকমের রেগুলেশন করতে চাচ্ছি, এগুলো নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, রাইট। বাট এই যে গ্লোবাল কম্পিটিশনটা হচ্ছে, এটা ডেফিনেটলি এখনকার যে ট্রেন্ড, আমি মনে করি এখানে অপরচুনিটি অনেক হাই,
হ্যাঁ, সেই সাথে অবশ্যই এখানে অনেক কম্পিটিশনের ব্যাপার আছে। এখন আমরা যারা এখানে আইটিতে কাজ করতেছি, আমাদের কিন্তু কম্পিট করতে হচ্ছে সামবাডি ফ্রম চায়না, মেক্সিকো অথবা ইউক্রেন অথবা ইন্ডিয়ানদের সাথে, রাইট? সুতরাং সেই কম্পিটিশনটা অবশ্যই আমাদের মাথায় রেখেই আমাদেরকে সেভাবে আগাইতে হবে। অর্থাৎ কম্পিটিশনটা বাড়বে এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই হচ্ছে। আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটির কথা বলি, অ্যাডাল্টদের কেরিয়ার ডেভেলপমেন্টে এইটা কিভাবে প্রভাব ফেলবে? অবশ্যই এটা আমার, যেহেতু যেটা বললাম যে আমি আসলে অ্যাডাল্ট এডুকেশনের সাথে মোস্টলি ইনভলভ, বাট আপনি আমি যখন এটা শুধু অ্যাডাল্টদের জন্যই না, এটা আমাদের বাচ্চাদের জন্য আমি মনে করি একটা বিশাল পরিবর্তন আনবে। তার কারণ আপনি যদি দেখেন, আসলে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা হচ্ছি মোর লাইক ভিজুয়াল। হ্যাঁ, আমরা যখন একটা জিনিস ভিজুয়ালি কোনো অ্যানিমেশনটা দেখি বা ভিজুয়ালি একটা এক্সপিরিয়েন্স করি, সেটা কিন্তু আমাদের, আমরা অনেক তাড়াতাড়ি শিখতে পারি। দেখেন, আপনি একটা জিনিস দেখবেন যে আসলে আমরা অনেক সময়, আমাদের জন্য যদি আমি আরো ব্যাক করি, হ্যাঁ, তখন আর কি এডুকেশনটা অনেক সময় আমাদের জন্য বোরিং ছিল। তার কারণ কি, এখানে আমাদের ইমপ্লিমেন্টেশন ছিল না। এখন আপনার রিসেন্টলি আমার অ্যানালাইসিস করি এবং আমি বেশ কিছু সফটওয়্যার নিয়েও যখন দেখলাম, এখন আমরা ভার্চুয়াল ল্যাব তৈরি করতেছি। এখন আমরা যে কাজটা এখানে শিখতেছি, এখন মনে করেন যে 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 ইঞ্জিনিয়ার ব্রিজ বানাবে, সে যদি ভার্চুয়াল রিয়ালিটিতে ল্যাবের মাধ্যমে সেখানে যদি সেই সেই জিনিসটা বিল্ড করতে পারে, সেই যে ইন্টারঅ্যাক্টিভনেসটা আসবে, রাইট? সো এখানে মোর ভিজুয়াল আসবে। হ্যাঁ, এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার এখন ওই লেভেলে তৈরি হয় নাই, বাট আমি মনে করি এটা এডুকেশন সেক্টরে একটা বিশাল প্রভাব ফেলবে। সেই সাথে এমনকি ছেলে মেয়েদের জন্য, বাচ্চারাও যারা বড় হয়েছে এখন দেখবেন যে তারা এখন দেখবেন যে, একটা কথা আমি অনেক সময় বলি যে এখনকার যারা 5 বছর 7 বছর 10 বছরের ছেলে মেয়েরা, তারা দেখবেন যে আমাদের সময় জেনারেশন, আমি যখন 5 বছর 10 বছর ছিলাম, তাদের চেয়ে অনেক স্মার্ট। হ্যাঁ, তার কারণটা কি, তারা কিন্তু যে এডুকেশনটা নিচ্ছে, তাদের এডুকেশনটা পুরোটাই ভিজুয়াল। হ্যাঁ, তারা ইউটিউবে যাচ্ছে, তারা বিভিন্ন ভাবে সেই টেকনোলজি বা এগুলোকে জানতেছে, তারপরে তাদের তাদের ক্যাপচার অনেক ভালো। কিন্তু আমাদের সময় যেটা ছিল যে বুক বেসড যে এডুকেশন সিস্টেম, তো ভার্চুয়াল রিয়ালিটি এখন আমরা যদি বলি ফেসবুকের মেটাকুয়েস্ট বলেন অথবা অ্যাপল ভিশন প্রো বলেন, এইগুলো যখন আসলে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, হ্যাঁ, তখন এখানে একটা এডুকেশনের এখানে ব্যাপকভাবে প্রভাব ফেলবে এবং এটা অনেক ইজিয়ার এবং ইন্টারেস্টিং হবে অবশ্যই। সেক্ষেত্রে এখনকার শিক্ষার্থী যারা, তারা যদি চাকরি বাজারে সফল হতে হয়, তাহলে আসলে তাদের ক্রিটিক্যাল যে স্কিলগুলো দরকার, সেগুলো আসলে কোন ধরনের স্কিলের উপর তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি, যে আমরা হয়তো এখন এত এডুকেশন নিয়ে কথা বললাম, বাট এখানে এখানে আমরা টেকনোলজির ব্যবহারের কথা বলতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আরেকটা ডিরেকশনে তাকাই, যে আসলে এই পৃথিবীতে আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টটা কোথায় যাচ্ছে, জব মার্কেটটা কোথায় যাচ্ছে, হ্যাঁ, স্পেশালি অটোমেশনের কারণে যে ব্যাপক পরিবর্তন আসতেছে, আপনি দেখবেন যে এখন যদি আমরা একটা ওয়েন্ডিজে যাই, দেখা যাবে কি সেখানে কিয়স্ক মেশিন বসানো আছে, রাইট? আমরা সেখান থেকে অর্ডার করতে পারি, আমরা মোবাইল থেকে অর্ডার করতে পারি, আমরা পিক আপ করতে, সেখানে কিন্তু ব্যাপকভাবে টেকনোলজির ব্যবহার হচ্ছে। এখন আবার আমরা যে কোনো জবের কথা বলি, এখন যে ডাক্তার তাকে কিন্তু, এখন কিন্তু আমরা মেডিকেল ফিল্ডকে আর মেডিকেল ফিল্ড বলতেছি না, আমরা এগুলো মেডিকেল ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, সেখানে সেখানে আমরা রোবটের মাধ্যমে, সেখানে আমরা এআই এর মাধ্যমে ডিসিশন হচ্ছে কি ধরনের প্রসিডিউর করা হতে পারে, রাইট? সুতরাং যে ফিল্ডে থাকি, আমি মনে করি ফার্স্ট যে স্কিল সেট আমাদের ছেলে মেয়েদের, অথবা আমরা এখন যারা জব মার্কেটে আসি বা আমরা জব কেরিয়ার চেঞ্জ করার কথা বলি, সেক্ষেত্রে টেকনোলজি ডেফিনেটলি সুপার ইম্পর্টেন্ট, রাইট? টেকনোলজির পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এআই এর কথা বলি, আজ থেকে 5 বছর 10 বছর পরে যখন এআই ফুলি বিল্ড হবে, আমাদের কিন্তু একটা ফিয়ার আছে যে হ্যাঁ এআই আসলে হয়তো আমাদের অনেক কাজগুলো তখন অবসোলিট হয়ে যাবে, রাইট? কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, টেকনোলজি এডুকেশনের পাশাপাশি অ্যানালিটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল সেট, যেটা খুব ইম্পর্টেন্ট, সেখানে সেখানে এই এই সেক্টরগুলোতে লিডারশিপ, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত আমাদেরকে ইন ফিউচারে কেরিয়ার বিল্ডিংয়ের জন্য। এই ক্ষেত্রে ব্রিজ তৈরি করা একটা বিষয় থাকে। একজন একজন স্টুডেন্ট যখন তার শিক্ষা জীবন শেষ করে কেরিয়ারের পথে পা বাড়ায়, তখন এই ব্রিজ তৈরি করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান, তারা কিভাবে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন, কারণ জুয়েল ভাই এটা অলরেডি হচ্ছে এখন। তার কারণ কি, এটা যদি আসলে বিজনেস, তার কারণ এখন কি, এখন একজন যখন এডুকেটেড, একজন যখন কলেজ থেকে বের হয়ে আসতেছে, বা আসলে আমাদের এখনকার যে কেরিয়ার বা এখনকার যে জব মার্কেট, সেখানে আমাদের এক্সপিরিয়েন্স ইজ অনেক ইম্পর্টেন্ট। মানে এক্সপিরিয়েন্স, তখন এমপ্লয়াররা চাচ্ছে এক্সপিরিয়েন্স, তার যার ফলে যেখানে
এখানে যেটা হতে হবে যে বিজনেস প্রতিষ্ঠান এবং এডুকেশন সেন্টারের মধ্যে একটা কোলাবোরেশন, এবং এটা আমি ব্যাপকভাবে দেখতেছি। এবং আপনি দেখবেন যে এখানে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু এখন শুধু কলেজ ডিগ্রির পাশাপাশি তারা ব্যাপকভাবে সার্টিফিকেশন, সেখানে কেরিয়ার বেসড ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে, এবং সেখানে আসলে এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান তারা আসলে কেরিয়ার ট্রেনিং এর জন্য সেপারেট ভাবে ইনস্টিটিউশন বিল্ড করা হচ্ছে। আসলে আমরা যদি মানে কোর কনসেপ্টটাতে যাই, একটা কলেজ ডিগ্রি, কলেজ ডিগ্রির গোলটা কিন্তু আসলে একজনকে কেরিয়ার রেডি করা না। কলেজ ডিগ্রি হ্যাজ এ মোর ওয়াইডার রেসপন্সিবিলিটি, কিন্তু ইউনিভার্সিটি এবং বিজনেস প্রতিষ্ঠানগুলো এখন যেটা করতেছে তারা কোলাবোরেশন করতেছে তাদের কী ধরনের স্কিলসেট, বিকজ টেকনোলজি অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, যার ফলে তারা কিন্তু প্রতিটা ইউনিভার্সিটিতে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য সেপারেট ট্রেনিং রান করানো হচ্ছে। এবং সেখানে আমাদের কমিউনিটিতে আপনি দেখবেন যেরকম অনেক ইনস্টিটিউশন আছে যেখানে আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করাচ্ছি, স্কিল বেসড তৈরি করতেছি, সেভাবেই করতে আমরা স্কিল তৈরি করে সেভাবে আমরা জবের ব্যবস্থা করতেছি। সুতরাং একজন স্টুডেন্টকেও শুধু কেরিয়ারের দিকে, শুধু ব্যাচেলার ডিগ্রির দিকে ফোকাস করলে হবে না। হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি অথবা যে ডিগ্রি হোক সেটা ইম্পর্টেন্ট, বা সেটার সাথে তাকে চিন্তা করতে হবে যে হাউ ডু আই বিল্ড আমার প্র্যাকটিক্যাল নলেজ যেটা দিয়ে আমি জব বিল্ড করতে পারবো। অর্থাৎ শিক্ষার বিষয়টা এবং চাকরির বিষয়টা দুটো লক্ষ্য একটু ভিন্ন ভিন্ন, এই কারণে শিক্ষা তো আসলে আপনাকে দুয়ার খুলে দেবে, অনেকগুলো দরজা খুলে দেবে, আপনি কোনটাতে প্রবেশ করবেন সেটা। আর কেরিয়ারটা হলো অনেকে হয়তো জাস্ট বেঁচে থাকার জন্য কেরিয়ারটাকে করে, কিন্তু শিক্ষা আপনাকে বিশালতার জগতে প্রবেশ করায়। কিন্তু আমরা যেটি জানতে চাই, এআই, অটোমেশন, মেশিন লার্নিং, এই নতুন যে প্রযুক্তিগুলো, এগুলো কেরিয়ারকে সামনের দিনে কিভাবে প্রভাবিত করবে? এখানে আমি আসলে ওইভাবে কোনো নেগেটিভ পোর্ট্রে করতে চাই না, বাট আমি যদি কিছু স্ট্যাটিস্টিক আপনাকে দেই, ম্যাককেনজি গ্লোবাল ইনস্টিটিউশন যারা কারেন্ট ট্রেন্ড এবং জব মার্কেট বা গ্লোবাল যে সকল ফ্যাক্টগুলো এখন আমাদেরকে ইম্প্যাক্ট করে, এটা নিয়ে যারা রিসার্চ করে, সেখানে আসতেছে বাই 2030 তারা বলতেছে অ্যাবাউট 800 মিলিয়ন জব ডিসপ্লেসড হবে, এবং শুধুমাত্র আমেরিকাতে 39 মিলিয়ন জব লুজ হবে অটোমেশন অথবা এআই এর জন্য। এবং এখানে যদি আমরা দেখি যেটা আপনি মানে যে ইম্প্যাক্টটা পড়তেছে, এখানে কিন্তু ইম্প্যাক্টটা পড়বে যেখানে লেবার ইনটেন্সিভ ওয়ার্ক, এখানে মনে করেন যে যদি আমরা ক্যাশিয়ারদের কথা বলি, এখানে যদি আমরা ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলি, এখানে যদি আমরা ড্রাইভিং প্রফেশনের কথা বলি, এখানে এমনকি আমরা যদি ব্যাংক টেলার বলেন, এমনকি লট অফ অ্যাকাউন্টিংয়ের কথা বলি, যেগুলো হ্যান্ডস অন, যেখানে একজনকে উপস্থিত থাকতে হয়, সে ধরনের অনেক জবই কিন্তু এখানে ডিসপ্লেসড হবে। এখন হ্যাঁ, সেই জন্য সেখানে আমাদের কথা হচ্ছে কীভাবে আমরা রিস্কিলিং করতে পারি, সেখানে কীভাবে আমরা হেল্প করতে পারি, বাট ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট। আমরা শুরুতে বলছিলাম যে প্রতি বছর 377,500 জন করে আইটি পজিশনে যোগ দেবে, সেখানে আমরা শুনছি মিলিয়ন মানুষ চাকরি হারাবে। তাহলে এই যখন এইরকম একটা ঝুঁকি থেকে যাচ্ছে, সেখানে যারা এখন চাকরিতে আছেন কিংবা যারা সামনের দিনগুলোতে প্রবেশ করবেন, তারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করে রাখবেন? এটা আসলে মানে খুবই ইম্পর্টেন্ট, এটা এটা প্রতিটা যারা আমাদের এই মুহূর্তে আমরা যারা জব কেরিয়ার বিল্ডে আসি, বা এমনকি আমরা যারা খুব তাড়াতাড়ি কেরিয়ারে ঢুকবো, সেটা কলেজ এডুকেশন হোক বা আমরা যখন কেরিয়ার চিন্তা করতেছি, আমাদের এই এই কোয়েশ্চেনটা নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত। তার কারণ হচ্ছে যে এখন মেইনটা আমাদের ফোকাস দিতে হবে যে জব মার্কেট অথবা এখনকার ইকোনমি কোন ধরনের স্কিল সেটটাকে চাচ্ছে। এবং এতক্ষণ আমরা যে কথাটা বললাম, আমি যেটা মনে করি এখানে একটা কম্বিনেশন, টেকনিক্যাল স্কিল সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ আপনি দেখবেন যে আমরা সবাই কিন্তু এখন টেকনিক্যাল স্কিল সেট আমাকে ব্যবহার করতে হয়, রাইট? আর তার সাথে হচ্ছে অ্যানালিটিক্যাল এবং লিডারশিপ, কমিউনিকেশন, এই স্কিল সেটগুলো বিল্ড করা। শুধুমাত্র আগের যে ট্রেডিশনাল কোয়ালিফিকেশনগুলো ছিল সেগুলোর সঙ্গে আপনাকে এখন নতুন কিছু যোগ করে নিতে হবে। অবশ্যই আমরা হয়তো এটা নিয়ে পরবর্তীতে পুরোপুরি আলোচনা করব, কিন্তু রিমোট ওয়ার্ক সম্পর্কে একটু জানতে চাই। এটা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে, এই রিমোট ওয়ার্কটা চাকরির বাজারকে কিভাবে প্রভাবিত করছে, একই সাথে শিক্ষার গুরুত্ব কতটুকু, এটা আমরা আপনার কাছে সবশেষ জানতে চাই। অবশ্যই আমি অনেস্টলি রিসেন্টলি আমি এরকম কিছু কিছু কোম্পানির হায়ারিং ম্যানেজার, এমনকি যারা সিনিয়র ডিরেক্টর, তাদের সাথে যখন আমার ডিসকাশন হচ্ছিল, সেখান থেকে তারা যেটা বলতেছে যে
হায়ারিং ম্যানেজার এবং যারা টপ লেভেলের কোম্পানিতে আছে তারা কিন্তু এই এই এইটা নিয়ে অনেক এক্সাইটেড। তার কারণ হচ্ছে কি, এখন কিন্তু আমরা লিমিটেড না যে আমার অফিস যদি নিউ ইয়র্কে থাকে আমাকে শুধু নিউ ইয়র্ক থেকে লোক হায়ার করতে হবে। হ্যাঁ, আমাদের এদের এদের হরাইজনটা কিন্তু অনেক বিগ, এখন সেটা ন্যাশনাল লেভেলে হোক আর ইন্টারন্যাশনাল লেভেলে হোক, আমরা ইন্টারন্যাশনালে না গেলাম, বাট এইটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই আমরা হয়তো বা রিসেন্টলি রিমোট ওয়ার্ক সম্বন্ধে অনেক কথা শুনতেছি, বাট রিমোট ওয়ার্কটা এখনকার ইকোনমির ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি রিসেন্টলি একটা স্ট্যাটিস্টিক দেখতেছিলাম, সেখানে বলতেছে যে অ্যাবাউট 12% আমেরিকাতে এখন জব যেটা হচ্ছে সে ফুলি রিমোট, 12%। হ্যাঁ, তো সুতরাং রিমোট জবটা এরা ইউ করবে, তার কারণ এটা এমপ্লয়ারদেরকে একটা ব্যাপক এর একটা লেভারেজ এমপ্লয়ারদের জন্য, আমরা বিভিন্ন স্কিল সেটের ই করতে পারি। আর হ্যাঁ, এখন এটার সাথে এডুকেশনের যেটা আপনি বললেন যে সেটা হচ্ছে কি যে এডুকেশনটাকে আমাদের মোর প্র্যাকটিক্যাল বেসড এডুকেশন হইতে হবে। আমি মনে করি আমরা যারা জব বা কেরিয়ার বিল্ডিং এর কথা চিন্তা করি, এমনকি আমরা যারা প্যারেন্ট, আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, আমাদেরকে মোর ফোকাস দিতে হবে যে তারা কিভাবে মোর প্রবলেম সলভিং, তারা কিভাবে মোর টেকনিক্যাল ফিল্ডে টেকনোলজির সাথে সাথে তাদের একটা ভালো সম্পর্ক থাকে, এবং এইভাবেই আমরা আসলে প্রবলেম সলভিং এর বিল্ড করতে পারি। এবং প্রবলেম সলভিং বিল্ডিং এর পিছনে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। হ্যাঁ, তার কারণ আপনি যখন কন্টিনিউয়াসলি আপনার বিজনেস নলেজ থাকার সুযোগ আছে, অবশ্যই তখন আপনার আপনি ডিসিশন মেকিং সহজ হবে, সেখানে আপনি প্রবলেম সলভিং, এখানে অ্যানালিটিক্যাল সলিউশন আপনি কোম্পানিকে দিতে পারবেন। সুতরাং এই কম্বিনেশনটা এডুকেশনের জন্য যেমন ইম্পর্টেন্ট, ফিউচার ক্যারিয়ারের জন্য সেরকমই। তার মানে এডুকেশন যখন নিচ্ছেন তখনই আসলে আপনি আপনাকে দক্ষ করে তুলতে হবে, এতটাই দক্ষ করে তুলবেন যে আপনাকে চাকরি খুঁজতে হবে না, চাকরি হয়তো আপনাকে খুঁজে নেবে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।